দেখেছে বৌমা এই বাড়িতে আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই। উফ বাবা, বাইরে যা বৃষ্টি না, তার মধ্যে রাস্তায় এত জ্যাম, কলেজ থেকে ফিরতে ফিরতে আমার এক ঘন্টা লেগে গেছে। টিজে যাসনি তো মা? হ্যাঁ, এই বৃষ্টিতে ভিজলে কিন্তু আবার ফট করে সর্দি জ্বর হয়ে যাবে। না না, ভিজেনি, বাসেই তো ছিলাম। বলছি ও জেঠিমনি, আমার না খুব খিদে পেয়ে গেছে। কি হয়েছে গো আজকে খাবারে? এই বৌদিভাই, বলছি বিকেলের খাবারে কি হয়েছে গো, বলো বলো। এখনো তো কিছু ঠিক হয়নি। শোনো না, তুমি গিয়ে তাড়াতাড়ি ওপরে গিয়ে চেঞ্জ করে নাও, ততক্ষণে মা বাবা ঠিক করে নেবেন যে তেল দিয়ে মুড়ি মাখা হবে নাকি বেগুনি হবে। বেগুনি বেগুনি হচ্ছে? আমি আজকেই ভেবেছিলাম ভজাদার দোকান থেকে কয়েকটা তেলে ভাজা কিনে নিয়ে চলে আসি, আনলেই আমি দূর করে বাড়ি থেকে ফেলে দিতাম। কতবার তোদের বলেছি না যে ওই আজে বাজে তেলে ভাজা খাবি না? অদ্ভুত, বাইরেরটাও খেতে দেবে না, বাড়িতেও বানাবে না, তাহলে মেয়েটা খাবে কি? হ্যাঁ, কলেজ থেকে ফিরে খিদে পায় না বুঝি। বুঝতে পেরেছি, আমার বিরুদ্ধে দল পাকাচ্ছ তাই তো? মা, আমি কিন্তু বাবার দলে। খুব ভালো, তাহলে যাও হাফ কেজি তেল ওই বেগুনি ভেজেই উড়িয়ে দাও। এই দেখো, অত ভাবতে গেলে না খাওয়ার আনন্দটাই মাটি। হ্যাঁ, এই বাড়িতে খাওয়া নিয়ে কখনো কম্প্রোমাইজ হয়নি, হবে না। হ্যাঁ হ্যাঁ, বিলাসিতা অন্য কোনো বিলাসিতা তুমি কাটছাট করো না। আরে আমাদের মেজ বৌমা, মেজ বৌমার হাতে জাদু আছে গো। হ্যাঁ, জানে অল্প তেলে কি করে সুস্বাদু খাবার রান্না করতে হয়। মাকেও অত মাথা খামাতে হবে না। দেখেছিস তো মেজ, একটু বেগুনি খাবে বলে তোকে কিরকম হাতে রাখার চেষ্টা করছে। হ্যাঁ বড়দি, দাদা তো কোনোদিন কিচ্ছু আবদার করে না, আজকে একটু চাইছে বেগুনি খাবে, দিই না দুটো ভেজে দে। আর আমি কি বলবো। আচ্ছা শোন, ভাজিস যখন একটু বেশি করেই ভাজিস, বাড়ির ছেলেরা তো এক্ষুনি সব ফিরে আসবে, একসাথে বসে খাবে। যাক, তাহলে এই রাউন্ডে আমি জিতে গেলাম। চলো মেজকাম, আমি তোমাকে একটু হেল্প করে দিই। হ্যাঁ বৌদি ভাই, শোনো শোনো শোনো, বলছি শোনো, তুমি আজকে বরং বসো, মা তো আমাকে বলছিলো যে বেগুনি বানানো শেখাবে, আমি চেঞ্জ করে মায়ের কাছে যাই। খুব ভালো, এখন থেকে একটু একটু করে রান্না বান্না শিখে রাখ, শ্বশুর বাড়িতে গেলে না কাজে লাগবে। এই নানা টিয়া, ওই জেমার কথা শুনিস না। হ্যাঁ শোন, ওই রান্না জানার চেয়ে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়ানোটা জীবনে অনেক বেশি জরুরি, বুঝলি। আহা তা হবে কেন, এখনকার যুগের মেয়ে হয়ে জন্মেছে, লেখাপড়া চাকরি বাকরি সংসার সব এক হাতে সামলাতে জানতে হবে। এই ধরো আমরা যখন রূপায়ের বিয়ে দিয়ে বউ নিয়ে আসবো, সে কি আমাদের টিয়ার থেকে কিছু আলাদা হবে? হ্যাঁ, তাকেও তো আমাদের বাড়ির মতন সব কিছু শিখিয়ে পড়িয়ে গড়ে পিটে নিতে হবে, তাই না? এটা কি বলছো মা, রূপায় তো এখন ইউনিভার্সিটি পেরোয়নি, ওর এখনই বিয়ে দেওয়ার কথা বলছো? এটা তো একটা কথার কথা বললাম বৌমা। দেখো, ও যদি পাশ করে একটা ভালো চাকরি পায় তাহলে বিয়ে দিতে আমাদের তো কোনো আপত্তি নেই, কি রে মেজো বল। ঠিকই তো, রূপাই চাকরি পেয়ে গেলে না আমরা ওই কি বলে না টিয়া দোরা খাস, ওই ফিস ফ্রাই, চিলি চিকেন, চাউমিন, আরো কত কত সব খাবার আছে, কি সব নাম, ওগুলো সব রোজ খাবো, প্রতিদিন খাবো। আর যখন রূপাইর বিয়ে হবে তখন তো এলাহি খাওয়ার ব্যবস্থা, কি মেজো মামা? সত্যি, এ বুড়োটার খাওয়া ছাড়া আর কোনো চিন্তা নেই। মেজো, তো রূপাই চাকরি পেলে বলিস তা জেঠুমনির জন্য যেন একটা বাবুর্চি রেখে দেয়, রোজ একেবারে পোলাও কোপ্তা কালিয়া রান্না করে দেবে, খাবে। আশীর্বাদ করো বর্তি, তোমার রূপাইয়ের যেন এইরকমই সামর্থ্য হয় যা দিয়ে জেঠুমনির সব স্বাদ পূরণ করতে পারে। ও মা, এই তো বলতে না বলতেই ছেলে হাজির, একেবারে 100 বছর বাঁচবে। হ্যাঁ বাবা, একটু চা দি না। হ্যাঁ রে, এই তো ফিরলি, একটু জল খাবার দি, খা। এই জেঠুমনি, চলে আয় এখানে, আমরা এখানে বেগুনি মুড়ির আসর বসাচ্ছি, তোমরা খাও জেঠুমনি, আমার খিদে নেই। যাব বাবা, দাদা ভাইয়ের আবার কি হলো, কলেজ থেকে ফিরেই মুড অফ। মেজো, তোকে আর বেগুনি ভাজতে হবে না, ওটা বৌমাই ভেজে নেবে। বিবরণ চো একবার ছেলেটার ঘরে যা, ইদানিং এত মন মেজাজ খারাপ করে থাকে,
হয়েছে কি জানে আপনি একটু চিন্তাই হয় রূপাই কলেজ থেকে ফিরে কিছু না খেয়ে পড়তে বসে গেছিস হুম পেঞ্চি বলে খিদে মিটবে নাকি আমি না একেবারেই খাবো আমি খিদে পাইনি আচ্ছা রূপাই তুই এই জানলার দিকে তাকিয়ে কি ভাবছিস রে ঘরে ঢুকতেই আমি দেখলাম তুই জানলার দিকে তাকিয়ে বসে আছিস কি হয়েছে বাবু কই কিছু না তো একটা হিসেব মিলছে না তাই সেই কোন সকালে দুটো খেয়ে বেরোস তারপর সারাদিন টিফিন করার সময় পাস কিনা কে জানে এই বয়সে শরীরের এত অবহেলা করলে চলবে তো জেম্মাও বলছিল রূপাইটা দিন দিন শুকিয়ে যাচ্ছে সবাই যে তোকে নিয়ে চিন্তা করে বুঝিস না বাবা মা তোমরা আমাকে নিয়ে এত কেন ভাবো বলো তো আচ্ছা দাদা ভাই বাবা ছোটকা ওরাও তো সারাদিন বাইরে খাটাখাটনি করে আর বাবা তো পয়সা বাঁচানোর জন্য টিফিনও করে না ওই ওদের তো কিছু বলো না তুমি তোর বাবা তোর থেকেও অনেক বেশি জেদি নিজে যা মনে করবে সেটাই করবে আর তো ছোটকা সোনাই ওরা আর যাই করুক না কেন টিফিনটা তো সাথে করে নিয়ে যায় বাড়ি থেকে যতই টানাটানি সংসার হোক বাড়ির লোক খালি পেটে থাকলে ভালো লাগে বল আচ্ছা বাবা ঠিক আছে কাল থেকে আমিও টিফিন নিয়ে যাব তাহলে শান্তি তো এখন একটু পড়তে দাও কাল একটা টেস্ট আছে তোর উপর সংসারের সবার খুব আশা জানিস রূপাই তুই বড় চাকরি করবি সংসারের অভাব অনটন ঘুচবে টিয়ার বিয়ে আমি জানি জানি বাবা তুই এই স্বপ্ন পূরণ করার জন্য দিন রাত খাটিস কিন্তু কিন্তু কি মা আমার খুব চিন্তা হয় রে খুব চিন্তা হয় তুই যখন গম্ভীর হয়ে থাকিস কারোর সাথে ঠিকভাবে কথা বলিস না খাস না রাত্রিবেলায় বারান্দায় পায়চারি করিস তখন মনে হয় পরিবারের অভাব অনটনের কথা বলে তোর ওপর বেশি চাপ দিয়ে ফেলছি না তো যে বয়সে আর পাঁচটা ছেলে ঘোরে ফেরে আনন্দ করে সেই বয়সে তোকে সংসারের দায়িত্ব নেওয়ার কথা বলা হচ্ছে বাবা কাকার পাশে দাঁড়ানোর কথা বলা হচ্ছে এত কম বয়সে সংসারের দায়িত্ব নেওয়ার কথা বলে আমরা আমরা কোনো অন্যায় করছি না তো রূপাই তুমি এত ভাবো কেন বলো তোমা এই পরিবারটা কি আমার না আমি যদি নিজের পায়ে দাঁড়াই তাহলে সব থেকে বেশি খুশি তো তোমরাই হবে তাই না আর যদি প্রেশারের কথা বলো তাহলে এই বয়সে প্রেশার নেব না তো কোন বয়সে নেব আমি যদি একটু তাড়াতাড়ি চাকরিটা পেয়ে যাই না মা তাহলে বাবাকে এই জিনিসগুলো বিক্রি করার জন্য লোকের দরজায় দরজায় যেতে হবে না ছোটকাকে অনেক রাত অবধি দোকানে বসে থাকতে হবে না আচ্ছা ঠিক আছে আমি ফ্রেশ রেডি তুমি খাবারটা গরম করে নাও খেয়ে পড়তে বসতে হবে কাল কলেজে একটা কাজও আছে তার মানে আজও মাঝরাত অবধি আলোটা জ্বলবে তাই তো সারা রাতও হতে পারে আচ্ছা তুমি আমাকে ভোরবেলা ডেকে দিও পাগল কোথাকার যা ফ্রেশ হয়ে নে আমি তোর জন্য জামা কাপড় বের করছি হুম যা